তুমি আমাকে অস্বীকার কিভাবে কেন? আমি আবার আসবো, আবার আসবো। জানতে চাই কিসের জন্য তুমি আমাকে দূরে সরিয়ে দিলে? কোথায় ছিলে তুমি? ফোন করছি, মেসেজ করছি, কিছু উত্তর দিচ্ছ না, কোথায় তোমরা? ঠিক আছে, পরে রাখছি, পরে কথা। তুমি কামিন মাসির দিকে না নজর রাখো, যেটা উঠে পড়লেও কাউকে ডাকাডাকি করতে না পারে। আমি আর মেঘলা চোদ্দা বেগে গিয়ে খবরটা দেখা দিই না। বলো তো বৌদি ভাই, নোলক বৌদির এই বাইরে যাওয়ার ব্যাপারটা জানাজানি হয়ে গেল, এবার এটাকে ধামা চাপা দেবো কী করে? না মানে রোহিণী কতটা ভয় পাবে জানি না, কিন্তু ওই কানন মাসি, ওনাকে কী করে চুপ করাবো? উনি কানন মাসি শুধু চিৎকার করবে আদি, আর রোহিণী যদি মুখ বন্ধ রাখে তাহলে সাক্ষী কোথায় যে নোলক বাড়ি থেকে বেরিয়েছে? হ্যাঁ কিন্তু তাও, তার আগে তুমি আমাকে একটা কথা বলো। তুমি এইমাত্র রোহিণীর সামনে বলে রোহিণীর ব্যাপারে তুমি অনেক কিছু জানতে পেরেছো আদি, বর্দা ভাই সংক্রান্ত না কিছু? তুমি প্লিজ আমাকে লুকিও না, প্লিজ আমাকে বলো। বলবো, তুমি একটু শান্ত হও, বলবো, সব বলবো, তোমাদেরকে সব বলবো, একটু অপেক্ষা করো, সময় আসতে দাও, সব বলবো। আদি, আদি ঠিক কি জেনেছে? এয়ারের দেথের সঙ্গে আমার কোনো কানেকশন খুঁজে পেল নাকি? কিন্তু সেটা পসিবল কি করে? কিওর কোম্পানির ব্যাপারে এত কৌতূহল হচ্ছে কেন হঠাৎ? ওর কেসগুলো নিয়ে আবার নাড়াঘাটা হচ্ছে নাকি? আমি তো কোম্পানি বন্ধ হওয়ার সাথে সাথেই নিজের নাম একেবারে ক্লিয়ার করে নিয়েছিলাম, তাহলে কিচ্ছু হবে না, দাঁড়াও। হ্যাঁ হ্যালো অর্জুন, আমি আদি বলছি। হ্যাঁ তোমরা হসপিটাল পৌঁছে গেছো? নলক বৌদি কেমন আছে? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি 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 আসছি। হ্যাঁ আসছি, ঠিক আছে, ওকে। বলছি কি, হসপিটাল পৌঁছে গেছে, বলছি যে বৌদি ভাই তুমি এদিকেই থাকো, এদিকটা ম্যানেজ করো, চেষ্টা করো কি যেন কিছু না জানতে পারে। হ্যাঁ আর তোমরা আমার সঙ্গে হ্যাঁ পৌঁছে প্লিজ একটা ফোন। আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে চল, তাড়াতাড়ি। হ্যাঁ নলকে যেন কোনো ক্ষতি না হয়, নলকে যেন কোনো ক্ষতি না। তুমি তো গুড বয়, মাম্মাম চলে এসছে, মাম্মাম এখন তোমাকে ছেড়ে কোথাও যাবে না, চোখ বন্ধ করো, ক্লোজ ইওর আইজ। নলক তুমি কি করো বলো তো,
তোমার কাণ্ড কারখানা দেখে না আমরা মাঝে মাঝে ভয় পেয়ে যাই। মিষ্টি দিদি, মিষ্টি দিদি, মিষ্টি দিদি, আমার আমার তোমাদের সবাইকে অনেক কিছু বলার আছে। জানো জানো, আমি উকিলবাবুকে দেখতে পেয়েছি, আর আজকে আমি একা শুধু দেখতে পাইনি, ওর জন্য দেখতে পেয়েছি। আমি বলছি যে আমাদের এই সব কথা অর্জুন বলেছে। আর শোনো, তুমি তুমি এখন এত এক্সাইটেড হয়েও না, একটু শান্ত হও, রেস্ট নাও, তোমার রেস্টের দরকার। শোনো, এখন সবে ভোর 5টা বাজে, সবার ঘুম থেকে উঠতে অন্তত মিনিমাম 2-3 ঘন্টা বাকি আছে। তুমি শোনো, তুমি একটু কিছু খেয়ে ঘুমিয়ে পড়ো, খালি পেটে থাকা একদম ভালো নয় তোমার জন্য। আর জেদ করে হসপিটাল থেকে চলে এলে তুমি। না না, আমার আমার খেতে ইচ্ছা করছে না, আমার এখন একদম। না না বললে হবে না, তোর কথা শুনতে হবে। বদিয়া যাও তো, তুমি নিয়ে এসো বাবা, খাবার একটু খেয়ে দেখো, তোমার ভালো লাগবে। একদম চুপ, বোকা খাবে এবার আমার কাছে। এই পুচকুটারও খেতে পেয়েছে বলো, না খেলে কি করে হবে? প্লিজ খেয়ে নো লোক, এই সময় তোমার শরীরে স্ট্রেংথ দরকার, তোমাকে তো খাবারটা খেতে হবে। একটু ভালো করে বোঝা। বলছি তো মেঘলা, দেখি চুপটি করে খাবে একদম। হ্যাঁ কই, হা করো হা করো, প্লিজ কথা শোনো, কথা শোনো নো লোক বৌদি। নেই তো, ভেরি গুড, চলো। মিষ্টি দিদি, জানো তো কি হয়েছিল ওখানে? কতদিন পর আমি উকিলবাবুকে এত কাছ থেকে পেলাম বলতো? কতগুলো দিন পর আমি উকিলবাবুকে ধরেও ছিলাম, আর ওটা আমার উকিলবাবু ছাড়া অন্য কেউ হতে পারে না, আমি একদম নিশ্চিত পুরোপুরি। আমি ওকে বাড়ি ফিরে নিয়ে আসতে পারলাম না, আবার সামনে থেকে চলে গেল। আমি তুমি কাঁদছো কেন? কাঁদবে কেন রাজা বাবা, কাঁদছে না তো? আমরা তো সবাই হাসাহাসি করছিলাম, তাই আমাদের সবার চোখ থেকে জল বেরিয়ে গেছে। এই দেখো দেখো, জল পড়ছে। তুমি এখন ঘুমিয়ে পড়ো, তুমি ঘুম থেকে উঠলে আমি তোমাকে বলবো। হ্যাঁ কি হয়েছে? আমার কথা সবাই শুনো, আমার কথা সবাই শুনো। বলছিলাম কি, ওই ওই কাঁদন মাসি ওখানে বসে ঢুলছিল, আমি কোনো মতে বুঝিয়ে সুঝিয়ে তাকে ঘুমোতে পাঠিয়েছি। মানে এখন ভোরবেলা, তাই ঘুমের ঘরে উনি উনি কোনো অশান্তি করেননি, তাই বলছি তোমরা একটু আস্তে আস্তে কথা বলো, আস্তে আস্তে কথা বলো। ঠিক আছে বজ্রিতা, কিন্তু জেঠিমার ঘুম ভেঙে যায়নি তো? না যায়নি, উনি ঠিকই আছেন। তবে কি, এই কাঁদন মাসি কিন্তু সকাল ধরলে সবাইকে সব কিছু জানিয়ে দেবে, তোমরা একটু সতর্ক। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, বলছি তুমি যাও এখন, আর দরজাটা বন্ধ করে যাও। হ্যাঁ, আর ওদিকটা দেখো। আমি একটা অন্য কথা ভাবছি নোলক, কাঁদন মাসিকে কিন্তু এই কানাই মাস্টারের কথাটা বলা যাবে না। আমি তোমাকে যথেষ্ট লিবার্টি দিয়েছি, কিন্তু এটা তোমার কাছ থেকে এক্সপেক্ট করিনি। তুমি কাউকে কিছু না বলে রাত্রিবেলা বেরিয়ে গেলে, তোমার সঙ্গে মেঘলা আদি এরা সব ছিল, কেউই তো আমাকে কিছু জানালে না। আপনি যে ফাইলে সই করিয়েছে তোমাকে দিয়ে, সেটা তোমার একবার দেখা দরকার। মে থেকে সপ্তাহে 7 দিন রাত 10:30 টায় স্টার জলসায়।